হে পরম করুণাময়, ক্ষমা করো, সমৃদ্ধ করো মুসলিম উম্মাকে, বিপদ থেকে রক্ষা করো এই বাংলাদেশকে। ইস্তেমার আখেরি মোনাজাতে এমনই ফরিয়া ছিল লাখো মুসল্লির। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সম্মেলনের প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হতে সকাল সকাল তুরাগ তীরে সমবেত হন কয়েক লাখ মানুষ। ইস্তেমার 163 একরের মূল ময়দান ছাপিয়ে মুসল্লিদের ঢল ছিল আশপাশের রাস্তাঘাট, বসতবাড়ির ছাদ আর খোলা মাঠে। তাবলিগ জামাতের এই মহাসম্মেলনের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবাইরুল হাসান। প্রায় 17 মিনিটের এই মোনাজাতে গুনাহ মাফের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা, কামনা করেন দেশের শান্তি আর স্থিতিশীলতা। সারা দেশে যেন শান্তি আসে এবং আমরা ব্যক্তিগতভাবে যেন সফল হই, আল্লাহর কাছে সেই রহমত প্রার্থনা করতে এসেছি। দেশে অরাজকতা চলছে, এগুলো যেন বন্ধ হয় আর সবার মধ্যে শান্তি আসুক, সারা বিশ্বের মধ্যে শান্তি আসুক, এটাই কামনা করছি। প্রথম পর্বের এই আখেরি মোনাজাতে বঙ্গভবন থেকে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়া গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইস্তেমা মাঠের পাশের এক ভবন থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রিপরিষদ সদস্য ও মুসলিম বিশ্বের কূটনীতিকরাও আখেরি মোনাজাতে শরিক হন, কামনা করেন বিশ্ব শান্তি। মোনাজাত শেষে আল্লাহর শানে জিকির করতে করতে বাড়ির পথ ধরেন মুসল্লিরা। এছাড়া দেশ বিদেশের অনেক মুসল্লি ইস্তেমা ময়দান থেকেই বের হন তাবলিগে। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই গণজমায়েতে আল্লাহর কাছে আত্মসমর্পণের পাশাপাশি দিন প্রচারের বিশেষ দীক্ষা লাভ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সততা আর নিষ্ঠার মাধ্যমে দিন প্রচারের এই শিক্ষা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব হলেই বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা সফল হবে বলে মনে করেন তাবলিগ জামায়াতের শীর্ষ আলেমরা। ইস্তেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা 18 জানুয়ারি শুরু হয়ে দ্বিতীয় দফা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে 20 জানুয়ারি। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।